মদের মধু পান করছে দেশের কোন মান্য ব্যক্তিরা ওই লোভী স্বামীটা ওই যৌবন বিক্রি করে লক্ষ লক্ষ টাকার অর্থ উপার্জন করছে। তাই এই রাতে রজনী বন্দা হয়ে গরবীকে ভরিয়ে দিতে হবে গণ্য মান্য ব্যক্তিদের হৃদয়। আমি আবার সেই রামকের সাধু সামন্ত দেশের অত্যাচারী নিপীড়িত মহিলাদের সেবা করাই হলো আমার ব্রত। আমার লোকেদের থেকে ঘুরে দিয়ে আমার লোকের পিছনে
সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ
সাতজন সাধু সামন্ত জাল সার্টিফিকেট বের করে আকিবনের বাড়ি থেকে বের করে দিয়েছে। কি শুনেছো? তোমাকে আমরা ছাড়বো না। সারা বাকের বাড়ি মাথায় মেরে সাধু সামন্তের মাথায় গোবর বার করে ছাড়বো। গ্রাম বাংলার ঘুমন্ত চেতনা জেগেছে, জেগেছে অবহেলিত নির্যাতিত মানুষের শিব শক্তির আরাধনা। আমি সব সময় সব জায়গায় তোমাদের পাশে পাশে আছি। আপনার বাবু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। তাই তো ধান কাটা ফেলে রেখে ছুটে এসেছি আপনার কাছে। কারণ ওই শয়তানের চোখে অত্যন্ত পুলিশ অফিসার হলো আমাদের কাছে আপনি দেবতা। আপনার পরিচয় যাই হোক, এই রহিম শেখ রক্ত দিয়ে আপনার সম্মান রক্ষা করবে। সেখানে ভিক্ষা পত্র হাতে নিয়ে কেঁদে কেঁদে ভিক্ষা করে ভিক্ষাতে কোনো রকমে ওই আখিয়ার উল্লাস খোঁজ করো। বন্ধুবান জীবনে ফুটপাত আছে বিরাসার কর্মী ওদের সবাইকে তোমরা বাঁচাও। আর ওই ব্যক্তিগত ব্যক্তির কুমার ঝড়
ওদের জীবন বাঁচায় দেরি হলে আবার কোন সুগম দিব আবার স্টেশন থেকে দূর করে দেবে তবে তবে তাই হোক এই হিন্দু মনকে বাঁচাতে
আপনাদের এই অপমানের যোগ্য জবাব আমাকে দিতে হবে।
কেটে যায়। আমি দিনের সাধু। Oh, no.
মুখে যে অসুখ হয়েছে জানি না, জানি না বাস্তব জগতে যদি সেই অসুখ একটু আর মানুষের সে মানুষ তো জীবনে আর কোনদিন পাচ্ছে না। ¡Gracias!
সালে পৌড় উপকারী Oh!
আমাকে
পাকিস্তান থেকে আখি দেবে কিনলা হয়েছে এই ঘটনার সাথে যুক্ত সাধু বাবা আমি তোর বাবা আমাকে তুমি বিহারা করছে ভক্ত তো রাজপ্রাসাদ ভেঙে গেল তার সাথে ভেঙে গেল আমাকে জানো কত ছাড়া জীবন আমি কি খবর
বাচ্চা দিয়ে একটু পূর্ণ করে গেলাম বাবু, একটু পূর্ণ করে গেলাম, একটু পূর্ণ করে আপনি
আসবে পুরো শেষ বস আমার 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 বল ও একেবারে শেষ ওবি একেবারে শেষ ভগবানের কাছে মাথা কুড়ে মরলেও
Eso no.